এই যে এত ফুল এসছে এটা কি গাছ এই যে এত পরিমাণে ফুল এসছে এটা হোয়াইট জাম সাদা জাম এত ফুল আসে এই দেখেন আমি তো ধরিয়ে ফেলবো আপনি কত সুন্দর গাছটা দেখেন নিখুঁজ আছে কিনা দেখেন সাদা জাম খেতে কি রকম সাদা জাম অসাধারণ মিষ্টি কিন্তু এটা খেলে সুগার বাড়বে না সুগার কমে যাবে হ্যাঁ এদিকে আসেন আমি লেবু 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 তুলে মানুষকে খাইয়ে দিয়েছি এত ফুল দেখে হ্যাঁ এইবার আমি একটা গাছ রেখে দিয়েছি দেখানোর জন্য এর থেকেও ভেঙেছি প্রচুর ভেঙেছি আপনি ঘুরিয়ে গাছটা দেখান কিভাবে লেবু ধরে আছে দেখেন সব ভিয়েতনাম মালটা হ্যাঁ সব এই সব লেবু কিভাবে ছেড়া হয়েছে গাছ থেকে এদিকে ঘোরেন তাহলে একটা গাছে কত লেবু হতে পারে সেটা দেখছেন তো এইভাবে ধরে আছে তারপরে আবার দেখেন এদিকে ঘোরেন কিভাবে ধরে আছে দেখেন কেন বসাতে বলছি এই সব খেতে বলছি অদ্ভুত ফোর টাইম 4 টাইম গোড়ায় খুব ভালো ভালো গাছ আছে ফোর টাইম লং হবে হ্যাঁ হবে কত করে দাম এগুলো এটাও হাজার টাকা দাম টাকা এটাও দু টাকা দাম খুব ঝোপালো গাছ আছে এক দাম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বেনানা কত করে দাম এটা ব্যানানা ম্যাঙ্গোটা আশি টাকা এখন আশি টাকা এটা হচ্ছে আপনার মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা কত করে এটা 40 টাকা দাম 40 টাকা এটাও বেনানা যারা হাইট চাইছে এটা বেনানা হাইট বেশি হাইট বেশি টাকা একই দাম একই দাম হুম এটা হচ্ছে মালবেরি 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 এটা শর্ট শর্ট ছোট ছোট হ্যাঁ ছোট ছোট এই দেখুন প্রচন্ড ফল ধরে আছে হুম ছোটটাই বেশি ফল ধরে নাকি এই দেখেন কিভাবে ফল ধরে আছে আর এর থেকেও বেশি ফল ধরে আছে মাঠে বাগানে আরেকটা দেখছি আরো ছোট নাকি না একই না না একই এটা প্যাকেটের মধ্যে যা সমনা এই ভালো সাইজ হয় এতখানি সাইজ হয় এটা হচ্ছে মিষ্টি টক কর্মচা কুড়ি টাকা দাম এটা ডালিম হ্যাঁ ভাগুয়া ডালিম এটা চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা হ্যাঁ আর এটা হচ্ছে গণেশ ডালিম এটাও চল্লিশ টাকা দাম এগুলো লাল হয় না ভিতরে না সাদা হয় সাদা হুম আচ্ছা এটা একটু দেখেন এটা হচ্ছে রুবি লঙ্গন রুবি লাঙ্গল এটা সাতশো টাকা দাম সাতশো এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ ব্লাড অরেঞ্জ কত করে এটা দেড়শো টাকা দাম দেড়শো টাকা আর এটা এটা হচ্ছে টক জলপাই টক জলপাই কত করে দাম এটা দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এটা কি লিচু হ্যাঁ এটা তো ওই দেখালাম ওই চায়না থ্রি লিচু আচ্ছা এই চুমেরি আসুন এই যে লাল একটা পেয়ারা দেখছি এটা থাই মালতি থাই মালতি হ্যাঁ কত করে দাম এটা এটা পঞ্চাশ টাকা দাম এটা খেতে খুব ভালো হ্যাঁ যখন রুগ্ন হয়ে যায় যখন কোনো কিছু খেতে পায় না শরীর যখন জরাজীর্ণ হয়ে যায় শরীরে যখন নতুন ব্লাড তৈরি হয় না ডাক্তারবাবু এটা খেতে বারণ করে ওটা খেতে বারণ করে বা খেয়ে ডাইজেস্টও করতে পারে না তখন এই পেয়ারাটা যদি পার ডে একটা করে খাওয়া যায় যতটা ব্লাডের প্রয়োজন ততটা ব্লাড চলে আসে খুব গুরুত্বপূর্ণ একটা পেয়ারা এর গাছটা লাল পাতাটা লাল ফুল ফুটবে এই তো করি এসে গেছে দেখেন করি এসে গেছে করিটাও লাল ফুলটা ফুটবেও লাল আর ফলটা লাল ফলটা বাইরেও লাল ভেতরেও লাল এমনকি ওই জাল সাদা যে শিকড়টা সেটাও লাল হ্যাঁ দারুণ তো এটা হচ্ছে ব্ল্যাক আঙুর শেষ হয়ে গেছে অল্প আছে এটা বড় সাইজের হবে এটা দাম বেশি এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ এটা হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদাম হ্যাঁ পেস্তা বাদাম এটা দেড়শো টাকা দাম এটা হচ্ছে ল্যাংচা সবেদা ল্যাংচা হ্যাঁ অনেকটা লম্বা হবে এতটা লম্বা হবে এটা ল্যাংচা সবেদা এটার দাম সত্তর টাকা সত্তর টাকা এটা হচ্ছে গ্রিন জানুল আমার মনে হয় অনেক অনেক জিনিস নেই ছোট ছোট এটা সবুজ পুরো বেশি লম্বা হবে না দারুণ টেস্ট মানে এটা পেকে গেল গ্রিন থাকবে আর স্বাভাবিক সুন্দর ভালো জিনিস কত করে দাম এই একই দাম সব জামরুল সব যা আছে আমার কাছে 35 টাকা যত রকম জামরুল সব সব 35 এটা হচ্ছে আর টি একটু ছোট ছোট আম মানে ছোট চারা আর টিটু এটা 150 টাকা দাম

চল্লিশ টাকা এটা হচ্ছে রেড সুরি নাম রেড সুরিনাম নাম চেরি হ্যাঁ চেরি কত দাম এটার দাম দুশো টাকা দুশো টাকা এটা হচ্ছে কাজুবাদাম কাজুবাদাম হুম এটা সত্তর টাকা দাম সত্তর টাকা সত্তর টাকা দাম এটা জার্মুল আছে রেড এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল আছে পিঙ্ক কাঁঠাল কত করে এটা এটার দাম কম এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা কি আম কাঠিমন কাঁচা মিষ্টি পাকাই মিষ্টি এটা কাঠিমন আম কত করে কাটিমান চল্লিশ টাকা চল্লিশ এর আরেকটা ভ্যারাইটি আছে ওটার দাম একশো টাকা হুম দেখাবো এটা হচ্ছে হানিডু হানি ডিউ হ্যাঁ হানিডু একশো চল্লিশ টাকা দাম একশো চল্লিশ টাকা এটা হচ্ছে চ্যাংমাই 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 কত করে চ্যাংমাই একশো চল্লিশ টাকা দাম একশো চল্লিশ হ্যাঁ চ্যাংমাই এটা হচ্ছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা হ্যাঁ হাড়ি ভাঙা কত করে হাড়ি ভাঙা একশো কুড়ি টাকা একশো এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার রেড পালমার হ্যাঁ এটা একশো টাকা একশো টাকা আর এটা হচ্ছে কস্তুরি কস্তুরি দাম বেশি এটা বড়ো গাছ টাকা দাম টাকা এটা হচ্ছে কিউ জি হ্যাঁ এটা কত করে এটা একশো এটা হচ্ছে তাইওয়ান রেড কত রকমের আম আছে আপনার কাছে চল্লিশ রকম চল্লিশ রকম এটা হচ্ছে তাইওয়ান রেড কত দাম একশো চল্লিশ আমি এভারেজ দামে বলছি এটা একটা অধিকাংশ এভারেজ দামে করি এটা হচ্ছে ভিয়েতনাম মালটা বারো মাস হবে মানে গাছে বড় ফল থাকবে ছোট ফল থাকবে আবার ফুলও থাকবে কত দাম আমার বাগান আছে আপনাকে দেখাবো দাম কত এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা

এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো হ্যাঁ কিন্তু এটা জোরের গাছ বাড়ি এগারো আপনাকে দেখিয়েছি সামনে নব্বই টাকা এটার দাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জোরের একটা ব্যাপার আছে বুঝলেন এই যে একদম পুরো গাছটাই মাদার প্লানের একদম গোড়াই জোর করলে কি হয় মাদার গাছ বেশি দিন থাকে না জোর করলে মাদার গাছ বেশি দিন থাকে না এই জন্য মানুষ নার্সারি বন্ধুরা করতে চায় না তো যে গাছের থেকে জোর করবে সেই গাছটার নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় এটা হচ্ছে টমি অ্যাক্টিন নতুন ভ্যারাইটি এটা তিনশো টাকা দাম তিনশো টাকা হ্যাঁ টমি অ্যাক্টিন এটা কি জোরে হ্যাঁ এই দেখেন যারা বেশি কেচিয়ে ফেলছে কিভাবে গুটি ধরেছে দেখেন চাক চাক গুটি ধরে গেছে তিনশো টাকা করে দাম হ্যাঁ এ কীরকম ভালো আম টমি অ্যাক্টিন হ্যাঁ নিঃসন্দেহে ভালো এটার জোরের কলমে না এটা হ্যাঁ না এটা গ্রাফটেড গ্রাফটেড আচ্ছা জোর কলম আর দু রকমের মধ্যে দর্শক বন্ধুরা জোরটা দাম বেশি যদি কিন্তু সব তো সম্ভব না আমি বলছি আমি দিতে পারবো না সব থেকে বেটার হচ্ছে জোর 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 গাছের অগ্রগতি কম ফল ফ্রুটটা বেশি কিন্তু সব সময় সেটা পাওয়া যায় না না পাওয়া যায় না না করা যায় না করা যায় না করা যায় না তবু কলি এই যে কাদিমোন আপনাকে দেখান চল্লিশ টাকা এই যে কাটিমন রয়েছে চেহারা যাই হোক এটা জোরে জোর ডালটাই মাদার প্ল্যান এবা এটা দাম বেশি 100 টাকা হুম হলে হ্যাঁ 100 নার্সারিতে গেলে আপনি পাঁচটা নার্সারিতেও পাবেন না জোর এর দাম পড়ছে সব বেশিরভাগ গাপটিং গাপটিং অর্থাৎ একটা টুকরো কেটে নিয়ে যাওয়া আর জোর মানে পুরো ডালটাই মাথার জন্য কুল খেলে যাওয়ার সঙ্গে এটা কি এটা গৌড়মতি 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 এটা লেট ভ্যারাইটি অসাধারণ ভ্যারাইটি

এক একটা বেডে অল্প কটা আছে সেটা এক বেডে না রেখে সে চলে গেল অন্য যে কখনও অনেক কুলে মিশে যায় হ্যাঁ কুলে কামে সেটা মিশে যাবে কিন্তু ওই বাউ কুলে মেশে না পাতাটা টায়ান কুলে মেশে না কিছু কুলে মেশে না এই নতুন যে লাল কুল এসেছে এই কুলটাই গন্ডগোল হচ্ছে মারেশ দা হ্যাঁ আপনি আগে কিছু কলা দেখেছেন এটা কি আলাদা জাতের কলা এটা জি নাই জি নাই এর কমার্শিয়াল মার্কেটে হয়েছে প্রচুর প্রচুর বিক্রি কত করে দাম এটা দাম এখন কম আছে এটা তিরিশ টাকা তিরিশ টাকা পিস মানে খুচরো নিলে পাইকারি নিলে আরও অনেক কম আছে আরো কম আর পাইকারি নিলে মানে এর কমার্শিয়াল কৃষকরা নিলে দাম কম দিতেই কৃষক যেটা আমি বলি কৃষি চেতনা কৃষি ডেভেলপ নিয়ে আমি এখানে এসছিলাম এই ভারতবর্ষটা কৃষি প্রধান দেশ সেভেন্টি পার্সেন্ট কৃষক কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হয় সব থেকে বড় শিল্প হচ্ছে কৃষি শিল্প রাজ্য কেন্দ্র সমস্ত সরকারের সবার আগে গুরুত্ব দেওয়া উচিত কৃষকদের উপরে ভুল বললাম ঠিক এই ভাই কৃষি প্রধান দেশ তো আমাদের কৃষক আমরা এখন আপনার মাঠে যাবো হ্যাঁ মাঠে মানে এটা আমার সব পুরোটাই নার্সারি এই দেখেন রত্নগিরি আলফান্সো কিভাবে গুটি এসে গেছে গুটি এসে গেছে রত্নগিরি আলফান্সো মুকুল সব ভর্তি চতুর্দিকে সব গাছে মুকুল সব গাছে মুকুল সব গাছে আম এখন এই সময় সব গাছে আমার আরো বেশি ধরে আছে এটা কি টক আম হিসাবে খাওয়ায় হ্যাঁ ওটা এখন হাঁটি হয়নি ওটা খুব সুন্দর খেতে আপনি ওটা নিয়ে যাবেন সুন্দর খেতে বলতে এটা টক ডাল হিসাবে খেতে হবে না হ্যাঁ হ্যাঁ এই দেখেন আমার হিমসাগর আমের মুকুল দেখেন হিমসাগরের মুকুল হ্যাঁ হিমসাগর আমগুলো কত করে এ চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এত বড় বড় গাছ হ্যাঁ চল্লিশ টাকা ওই দেখেন আম্রপলির মুকুল দেখেন আম্রপালি কত করে ও তিরিশ টাকা বিক্রি করে তিরিশ টাকা করে হ্যাঁ আপনি ওই দিকের গাছের আমগুলো দেখেন সব গাছে আমি দেখেন প্রচুর আম সব গাছে আম ঝুলছে আম মানে যখন ধরে থাকে এত আনন্দ হয় এটা পেয়ারা বাগান হ্যাঁ পেয়ারা বাগান আসুন দেখাবো সবাই দেখো তো পেয়ারা ভর্তি আছে ছোট পেয়ারা সব এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া এই কুলটা কত করে দাদা হ্যাঁ এটা কুড়ি টাকা কুড়ি টাকা করে এদিকে আসুন এটা আম্রপলি যা যা দেখিয়েছি এখানে সব স্টক আছে

এইটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট হ্যাঁ আর দেখাবো দাম খুব বেশি এখন পঞ্চাশ টাকা রেট আছে রেড ডায়মন্ড আর গোল্ডেন মধ্যে কোনটা ভালো দুটোই ভালো দুটোই ভালো হ্যাঁ রেড ডাইমন্ডটাকে যেরকম বলা হচ্ছিল সেরকমই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আসুন যা যা দেখিয়েছি দেখেন সবেদা সব নিজস্ব প্রোডাকশন দেখেন সব লাইন আছে যা যা এই দেখেন লেবু থেকে শুরু করে ইন্টার প্রোগ্রাম এখানে আছে আপনি স্টকটা দেখেন না দেখালে মাল আসবে আছে কি না দেখেন প্রচুর গাছ এই দেখেন আমার অ্যাসেম্বলি বাতাবি নমুনা দেখেন এদিকে দেখেন কচি পুরানো মাল ভাঙা হয়ে গেছে ফুল দেখেন গাছ ভরে ফুল আচ্ছা ছোট ফল দেখেন মাঝারি ফল দেখেন না ফুল শুধু না ছোট ফল দেখেন ওই দিকে মাঝারি ফল দেখেন মানে একদিকে ফল ছোট আর একদিকে বড় ফল আবার ফুল বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম বারো মাসি এটা তাই তো হ্যাঁ নাক্ষরিক অর্থে নয় এটা প্রকৃত অর্থে বারো মাসি এই দেখেন সেই যে চেরিটা ওখানে দেখালেন ওই এই গাছটা টবে বসিয়ে দিয়েছি কিভাবে ফল চলে এসছে এই দেখেন থোকা থোকা এটা কি সেই হ্যাঁ এই বড় বড় হবে এত বড় বড় হবে কি চেরি এটা এটা ওই টেনিস বল টেনিস বল এই দেখেন কিভাবে ধরেছি এসব ডাল সব ভেঙে পড়বে লাঠি পুঁতে বানতে হবে ও এত ভু ধরবে হ্যাঁ আচ্ছা আপনাকে ওই দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা কুমারেশ দা আপনি আরেকবার আমাদের বলুন আপনার এখানে আসতে গেলে কিভাবে আসবেন অ্যাকচুয়াল আমার এখানে আসতে গেলে শিয়ালদার থেকে ট্রেন ধরতে হবে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল আরও ট্রেন আছে গোবরডাঙ্গা আছে ঠাকুরনগর আছে আমি বনগাঁটা বেশি ধরি হাবড়ায় নামলে এক নম্বরেই দেবে হাবড়া যদি হাবড়ার লোকালে ওঠেন সেটা আবার দু নম্বর তিন নম্বর দেবে ওভার রিস্টভকে আসতে হবে এই জন্য বলি বনগাঁটা ধরতে এবার ধরে হাওড়ায়তে নামতে হবে হাবড়ায় নেমে হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওর অপোজিটে অটো দাঁড়িয়ে থাকে টেকার দাঁড়িয়ে থাকে এবার বলতে হবে যে বদরহাটের গাড়ি বদরহাটের গাড়িতে উঠতে হবে নামতে হবে মারাকপুরে এই যে ড্রাগন এখানে ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন টু এই দেখেন কমলা গাছগুলো দেখেন ছোট ছোট গাছ টবে কীভাবে ফুল এসছে জালি দাঁড়িয়ে যাবে দেখেন প্রতিটা গাছে ভরে আছে প্রতিটা গাছে ভালো করে দেখেন আর এগুলো কি ড্রাগন পনেরো রকম আছে নাম সব মুখস্থ হয়নি ও পনেরো রকম এদিকে আসুন নুরজাহান অনেক অনেক কিছু আছে ওটা ম্যাঙ্গো ওটা ওখানে ভুল করে লাগিয়েছে না 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 ওর উল্টো দিকে লেখা আছে ও উল্টো দিকে লেখা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকিটা ইন্ডিয়ান সিকি হ্যাঁ ইন্ডিয়ান সিকিটা কত করে এটা একটু দাম বেশি পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম চল্লিশ টাকা করে দিয়েছি এই তারা দিস না রিঙ্গো

এটা কাটিমন কাটিমন হুম এটা কাটিমন অনেক রকম আম আছে এই দেখেন মালটার গাছ দেখেন মালটার গাছ দেখেন এরকম থোকা এক একটা এটা চৌষা চৌষা এত থোকা দেখেন অবস্থা দেখেন এরকম থোকা বাড়ি যাচ্ছে দেখেন এই যে মুকুল আপনি শুধু মুকুলটা তুলুন দেখবার মতন মালটার গাছে ফুল দেখুন চৌসার এরকম ধরনের ফুল আসে হ্যাঁ এই দেখেন মালটার গাছ দেখেন সময় কম মালটা মালটা দেখেন বড়টা ওই কদিন আগে ওই দেখেন কটা পরেও নষ্ট হয়েছে হ্যাঁ আবার মিডিয়াম রয়েছে দেখেন ভিয়েতনাম মালটা হ্যাঁ মিডিয়াম রয়েছে আবার দেখেন ফুলের তান্ডব দেখেন ফুলের তান্ডব হ্যাঁ আচ্ছা কেন স্প্রে করতে বলি স্প্রে করতে বারণ করি ওই দেখেন মৌমাছি দেখেন মৌমাছিটা তো পরাগ মিলন ওরাই ঘটা হ্যাঁ ওরাই ঘটাচ্ছে এরা মানুষরা এদেরকে আরো পরাগ মিলন করতে দেয় না এদিকে আসুন কীটনাশক দিয়ে তাই তো এ থোকা থোকা হয় এ রাখা যায় না এই এই পাঁচটা যদি বড় হয় তো কি অবস্থা হবে ওই মাটিতে চলে যাবে এই দেখেন আরো দেখাবো নিচে খেতে ভালো হ্যাঁ অসাধারণ খেতে অসাধারণ খেতে আসেন এদিকে আসুন এটা আম এটা তাই অন রেড তাই অন রেড টাইন্ডার দেখেন গুটি এসে গেছে এদিকে আসুন মালটার মাদার গাছ আমি আরো দেখাবো এখানে এই কটা দেখেন এদিকে আসুন আমেরিকান রেড পারনার ছোট গাছে ফল নিতে বলি মানুষ কেন বলি একদম নতুন গাছ সবে কম আস বয়স এই যে আমি বসিয়েছি সবাই বলে ফল না নিতে আপনি বলেন ফল নিতে আমি কোনদিন মুকুল কাটতে বলি না কটা ফল ধরেছে

আমার বন্ধুদের ছোট্ট গাছটা দেখেন কতগুলো ফল রয়েছে আবার ফুল এসছে এদিকে দেখেন কত সব ফল রয়েছে আবার দেখেন কিভাবে না হ্যাঁ ভিয়েতনাম ভিয়েতনাম মালটা হ্যাঁ এটা না হ্যাঁ দেখেন গেছে এটা দেখেন কি লেবু এবার আপনি দেখে নেন কীভাবে ফুল এসছে দেখেন প্রতি টাকা আছে দেখেন এটা দেখেন এটা দেখেন ছোটো লেবু রয়েছে বড় লেবু রয়েছে ওই গোড়ায় দেখেন বড় লেবু রয়েছে এখানে রয়েছে ওই গোড়ার দিকে দেখেন বড় রয়েছে আবার দেখেন কী অবস্থা তাণ্ডব ফুলের তাণ্ডব তাণ্ডব এই দাঁড়িয়ে যাবে আমি দাঁড় করিয়ে ফেলব হ্যাঁ আমি দাঁড় করি মাদার প্ল্যান্টের জায়গা তাই তো হ্যাঁ এই দেখেন প্রতিটা গাছ দেখেন এদিকে দেখেন আপনারা এখন যা এখন ছবিটা আরও বেশি ভালো আছে দেখেন কিভাবে প্রতিটা গাছ ফুলের তাণ্ডব ফুলের তাণ্ডব না ফলেরও তাণ্ডব আমি দেখাই যাই ফলেরও তাণ্ডব হবে দেখেন সব কটা গাছ সাদা হয়ে আছেন এটা দেখেন কোনটাকে বাদ ফুল ওরে বাবা দারুন এটা দেখেন কোনটা দেখাবেন না সেটা গাছের দিকে তাগিয়ে গাছ দেখেন কত তরতাজা কিভাবে রয়েছে দেখেন আচ্ছা আপনি এই গাছগুলো কি কোনো কেমিক্যাল সার দেন আমি খোলটা বেশি ইউজ করছি এখন আচ্ছা মানে গুঁড়ো খোল ডাইরেক্ট গুঁড়োখোল কেমিক্যাল দিই রাসায়নিক পনেরো পনেরোটা ব্যবহার করি আর বাকিটা ফুল আসলে লেবুর কি স্প্রে কি স্প্রে স্প্রেটা ধারাবাহিকভাবে ফুলটা যখন ফোটা শুরু হবে তো এত তো দাঁড়াবে না বহু পার্সেন্টেজ সব ঝরে যায় তখন দিতে হবে আপনাকে অ্যামিস্টার এবার আমিস্টা দেওয়ার পরে যখন আমিস্টা দিয়ে চুপচাপ থাকলেন এবার দেখেন ফুল থেকে আমিস্টারে কাজ হচ্ছে ফুল থেকে ফলে পরিণত করবে এইবার আমিস্টা দেওয়ার কদিন পরে যখন গুটি দেখা যাবে এরকম গুটি যখন দেখা যাবে আমের গুটিটা যেরম দেখাচ্ছে এরকম যখন গুটি দেখা যাবে তখন ওটাতে আপনার অ্যান্টিফাঙ্গাস দিতে হবে কিন্তু কভারটা দিতে হবে কভার হ্যাঁ কপারটা কপার কপার ব্লাইটক্সগুলো কপার এটা মানে ডোজটা বেশি এক লিটারে আড়াই গ্রাম আচ্ছা এটা ফলটাকে ধরে রাখবে আর এটা দেওয়ার সময় বন্ধুদের বলবো স্টিকার ব্যবহার করতে আচ্ছা হ্যাঁ যদি আঠা না থাকে তাহলে এক লিটার জলে ন্যূনতম দু ফোঁটা শ্যাম্পু ব্যবহার করতে এ দেখেন এটা বেলানা গাছ গত বছর প্রথম বসিয়েছিলাম ছোট্ট গাছে বেশ কতগুলো আম হয়েছিল আমাকে লুকিয়ে ঢেকে রাখতে হয়েছিল আচ্ছা কপার অক্সিক্লোরাইড দিলাম লাইটক্স তারপরে কি করতে হবে এটা সপ্তাহে দু দিন দিয়ে যেতে হবে একবার দিলে হবে আচ্ছা মানে ফুলটা যখন পুরো ফুটে গেল এই সব থেকে ক্রিটিক্যাল সময় হচ্ছে এই যে গুটিটা দাঁড়িয়েছে এই ছোট গুটিটা রক্ষা করার জন্য সপ্তাহে দু দিন দিটা ওই লাইটক্স হ্যাঁ আর কিছু দরকার মাঝে মাঝে স্প্রিন্টও দিতে পারেন স্প্রিন্টটা ভালো কাজ হচ্ছে স্প্রিন্ট আর কভারটা ঘুরিয়ে ফিরে দিলেই হবে আচ্ছা আচ্ছা এে আমিও তাই আমিও তাই এখানে আমিও তাই দেখেন এই গাছটা দেখেন ছোট গাছ এই যে এত ফুলেsছে এটা কি গাছ এই যে এত পরিমাণে ফুলেsছে এটা হয়জাম সাদাজাম এত ফুল আসে এই দেখেন আমি তো ধরেইও ফেলবো আর আপনি কত সুন্দর গাছটা দেখেন নিকুদ আছে কিনা দেখেন সাদাজাম পাতা খেতে কি রকম সাদা জাম অসাধারণ মিষ্টি কিন্তু এটা খেলে সুগার বাড়বে না সুগার কমে যাবে হুম এদিকে আসুন এরকম গাছ ভরে শুধু ফুল আর ফুল গাছ আমাদের দেখানো হবে না সন্ধ্যে লেগে যাচ্ছে চলেন প্রশ্নটা আগে আসলে সকালে আসলে এই দেখেন এটাও সাথে যান এদিকে আসেন আপনি তো এই আমার লেবু গাছগুলো একটু দেখাতে বলি যে নিখুঁত গাছ দেখাতে বলি এদিকে আসেন আমি লেবু 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 তুলে মানুষকে খাইয়ে দিয়েছি এত ফুল দেখে হ্যাঁ এইবার আমি একটা গাছ রেখে দিয়েছি দেখানোর জন্য এর থেকেও ভেঙেছি প্রচুর ভেঙেছি আপনি ঘুরিয়ে গাছটা দেখান কিভাবে লেবু ধরে আছে দেখেন সব ভিয়েতনাম মালটা হ্যাঁ সব এই সব লেবু কিভাবে ছেড়া হয়েছে গাছ থেকে এদিকে ঘোরেন একটা গাছে কত লেবু হতে পারে সেটা দেখছেন তো কিভাবে ধরে আছে দেখেন কেন বসাতে বলছি এই সব খেতে বলছি অদ্ভুত আমার এদিকে ফুল এসে গেছে হ্যাঁ

কতগুলো ডালে মুকুল এসছে এইটুকুনি গাছ প্রতিটা ডালে মুকুল আছে কিন্তু ভালো করে ভালো করে দেখেন অপেক্ষা করতে হবে প্রতিটা জিনিস সবুরে নেওয়া ফলে ধৈর্য ধরতে হবে হ্যাঁ সব ধৈর্য মানুষ প্রতিটা মানুষের সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে ধৈর্য ধৈর্য সহ্যটা দরকার আমি দেখাবো এদিকে আসেন

এই দেখেন আরো কাটার মতন হয়ে গেছে কি রকম খেতে গাছ এই দেখেন আরো কাটার মতন হয়ে গেছে এটা দেখেন বড় হয়ে গেছে এক কিলো হয়ে গেছে আমরা যে কিচোর গুলো খেয়ে আসছি সেরকমই ইচড় না আরো ভালো না আরো ভালো আরো ভালো আরো ভালো এই সব কটা গাছের একই বয়স এই দেখেন সবগুলোতেই প্রচুর পরিমাণে কিভাবে ফল এসে গেছে দেখেন চোদ্দ পনেরো মাসে এই পরিমাণে ফল হ্যাঁ তাহলে আরো যখন বয়স বাড়বে আরো ফল হতে থাকবে আরো ফল হতে থাকবে এদিকে আসুন সন্ধে লেগে যাচ্ছে তো সব গাছেই ফল আছে ওরকম এই দেখেন ছোট্ট গাছ মাটিতে ফল পড়ে আছে কাঁঠাল হ্যাঁ মাটিতে ফল পড়ে আছে মাটিতে পড়ে আছে আপনি দেখেন ফলগুলো মাটিতে লেগে রয়েছে হ্যাঁ প্রতিটা গাছেই তো কিছু না কিছু ফল রয়েছে হ্যাঁ সব গাছেই ফল আছে কিছু না কিছু কি অনেক ফল এইটা দেখেন লং এর মধ্যে একটা এই শর্টের মধ্যে একটা লং হ্যাঁ শর্টের মধ্যে একটা লং মালবেরি ও লং মালবেরি শর্টের মধ্যে লং আচ্ছা শর্টের যে ভাগটা এই দেখেন আপনি ভালো করে দেখেন কি কতটা সাইজ এসে গেছে ও কিভাবে ধরেছে এটা একটা জাতটা আলাদা নাকি হ্যাঁ এটা ওই আগেরটা দেখালাম একটা জাত এটা আরেকটা জাত ও কিভাবে ধরে আছে পুরো গাছটা পাখিরা এখানে খুব আনন্দ করে ও পাখিরা আনন্দ করে আমার অনেক বন্ধুরা আনন্দ করে সবাই খান হ্যাঁ সবাইকে আমি ছেড়ে দিই আসেন

এটা নুরানি মেশিনারি এবার আপনারা ব্যাগ নিয়ে নিন আপনার ড్యూটি শেষ। এই এত সুন্দর কুল হয়েছে। বলেন এই তুই কুল তুই শেষ হয়ে গেছে তোলা শেষ। কি বন্ধুরা দেখুন কুল। মধাধারণ খেতে। বন্ধুরা ফল গাছের নার্সারি দেখাতে গেলে আমাদের খুব ভয় লাগে কারণ ফল গাছের নার্সারি দেখানোর পরে বিভিন্ন মানুষ যখন বিভিন্ন বিরূপ মন্তব্য করেন। তখন আমাদের মনে খুব দুঃখ সৃষ্টি হয় পীড়া সৃষ্টি হয় আর এই কুমার কুসুমকরি নার্সারির ভিডিও আমরা যতবার করেছি আপনারা এত ভালো ভালো মন্তব্য করেছেন যে আমাদের বুকটা আনন্দে ভরে ওঠে খুশিতে মনটা ভরে ওঠে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার